Bismillahir Rahmanir Rahim. My dear students of Honor Part 1, today I will discuss before you how to write a notice. So, amar ajker ei discussion ti muloto banglay hobe. Notice er prothomei amra definition dekhbo. Notice holo ek dhoroner anusthanik communication jeti lokkho holo ekjon bishesh byakti ba ek dol byakti. এটি একটি নিউজ আইটেমের মতো যার মাধ্যমে একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা জানানো হয়। এটা হতে পারে কোনো কোনো সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্র, কোনো ঘটনার ঘোষণা, কোনো নির্দেশনা প্রদান বা কারো কাছে আবেদন করা ইত্যাদি। মাই ডিয়ার স্টুডেন্টস, নোটিশ লিখে কোনো পাবলিক প্লেসে টানিয়ে দেওয়া হয় যেখান থেকে সকলে এটা দেখতে পারে। এটা নোটিশ বোর্ডে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়। এমনকি যদি নোটিশের লক্ষ্য হয় অনেক বেশি অডিয়েন্স অথবা মানুষ, তাহলে নোটিশ সংবাদপত্রে প্রকাশ করা হয়। সরকার যখন কোনো নোটিশ ইস্যু বা প্রকাশ করে তখন এটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ করে থাকে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের সামনে নোটিশের ফরম্যাট নিয়ে আলোচনা করব। নোটিশের ফরম্যাটে প্রথমেই নেম অফ ইস্যুইং অর্গানাইজেশন অথবা অথরিটি থাকে। একেবারে উপরে 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 তোমার নোটিশের উপরেই লিখতে হয় নেম অফ দ্য পার্সন অথবা কোম্পানি যেটি নোটিশ ইস্যু করে থাকে, তো সেটির নাম লিখতে হয়। তারপরে টাইটেল থাকে, তো টাইটেলে নেম অফ ইস্যুইং পার্সন অথবা অথরিটির বা অথবা কোম্পানির পরে নোটিশের টাইটলে নোটিশ বোল্ড আকারে নোটিশ লিখতে হয়, ঠিক তার নিচেই। তারপরে রেফারেন্স এবং ডেট লিখতে হয়। সচরাচর বাম দিকে রেফারেন্স এবং ডান দিকে ডেট থাকে, অনেক জায়গায় রেফারেন্স থাকে না, শুধু ডেট লিখতে হয়। এরপরে বোল্ড করে নোটিশের হেডিং লিখতে হয়। হেডিং এর মাধ্যমে আমরা নোটিশের পারপাসকে রিডারদের জন্য ক্লিয়ার করে দেই। এরপরে থাকে নোটিশের বডি, যেখানে নোটিশের মেইন কন্টেন্ট থাকে এবং এটি ব্রিফ এবং টু দ্য পয়েন্ট হতে হবে। সর্বশেষ নোটিশে রাইটার্স নেম, যিনি নোটিশটি লিখলেন তার নাম এবং পদবি লিখতে হয়। রাইটার্স তার নামের উপরে স্বাক্ষর করবেন। এখন নোটিশের যে বডির ভেতরে আমরা যে কন্টেন্ট লিখি সেখানে মূলত পাঁচটি জিনিস কভার করে। সেই পাঁচটি জিনিস মূলত আমরা ডব্লিউ দিয়ে শুরু করি। সেগুলো হলো হোয়াট, ওয়্যার, হোয়েন, হু এবং হুম। হোয়াট হলো নোটিশ কী বিষয়ে, সেটা হলো হোয়াট। তারপরে হলো হোয়্যার, যদি নোটিশ কোনো ঘটনা সম্পর্কে হয়ে থাকে তাহলে নোটিশের লোকেশন বা কোন স্থানে ঘটনাটি অনুষ্ঠিত হবে তোমার সেটা পরিষ্কারভাবে লিখতে হয়। তারপরে হোয়েন এই অংশে টাইম এবং ডেট, ঘটনাটির বা কোনো মিটিংয়ের সময় এবং 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 স্থান, টাইম এবং ডেট দেওয়া হয়, সময় দেওয়া হয় এবং তারিখ দেওয়া হয়। চার নম্বরে হু, এখানে যাকে উদ্দেশ্য করে নোটিশটা অ্যাড্রেস করা হয়, দিস উইল বি হু দ্য নোটিশ ইজ অ্যাড্রেস টু, যাকে উদ্দেশ্য করে নোটিশটা অ্যাড্রেস করা হয় সে, এবং সর্বশেষ হুম। অ্যান্ড ফাইনাল ডিটেইল শুড বি হুম টু কন্ট্যাক্ট অর গেট ইন টাচ উইথ, যে কার সঙ্গে যোগাযোগ করতে হবে এই নোটিশের এই তথ্যের ব্যাপার বিষয়ে জানার জন্য অথবা তথ্যের বিষয়ে দেখা করার জন্য। এবং এটা মূলত দিস মেনশনস হু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি টু কন্ট্যাক্ট, যে যথাযথ কর্তৃপক্ষ যার সঙ্গে যোগাযোগ করতে হবে। তো এখন আমি তোমাদেরকে কিছু টিপসের কথা বলবো নোটিশ লেখার সময় যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সেই টিপসগুলোর বিষয়ে প্রথমেই আমি বলবো, নোটিশ শুড বি প্রিসাইজ অ্যান্ড টু দ্য পয়েন্ট, আইডিয়াল লেন্থ শুড বি 50 ওয়ার্ডস, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য নোটিশ শুড বি ফর্মাল, ইউ শুড কিপ দ্য সেন্টেন্স শর্ট অ্যান্ড ইউজ সিম্পল ওয়ার্ডস, ইউ শুড ইউজ প্যাসিভ ভয়েস হোয়েন ইউ রাইট নোটিশ, অ্যান্ড ইউ শুড প্রেজেন্ট ইউর নোটিশ ইন এ
proper format and this should be inside a box. My dear students, এখন তোমাদের জন্য একটা স্যাম্পল মডেল নোটিস আমি দিয়েছি, সেটি তোমরা দেখবে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।